বন্ধুগণ আজকে আমরা শিখব সাইলেন্স অফ লেটার অর্থাৎ অক্ষর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি নিয়ে আমরা আজকে শিখব এবং আলোচনা করব আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে এদের প্রতিটি এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে প্রতিটি ভিডিও আপনাদের শতভাগ কাজে আসবে বিশ্বাস রাখুন ভিডিওগুলো দেখতে থাকুন এখন আসুন আমরা শিখব প্রথমে বি এ উচ্চারণ হয় না অর্থাৎ বি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ডগুলি কোনগুলি প্রথমে নিয়মটা একটু জেনে নেব ওয়ার্ডের মধ্যে এম এবং বি পরপর থাকলে অর্থাৎ পাশাপাশি থাকলে বি এর পরে ভাওয়াল না থাকলে বি এর উচ্চারণ বিশেষ করে হয় না যেমন এখানে আসুন যেমন কম সি ইউ এম বি কম ডি ইউ এম বি ডাম এল এ এম বি লিম টি ইউ এম বি টোম এল এ এম বি ল্যাম্প এন ইউ এম বি নাম এন ইউ এম বি নাম অর্থাৎ প্রতীকাতে বি উচ্চারিত হল না বি ইউ এম বি বম টি এইচ ইউ এম বি থাম সি এল আই এম বি ক্লাইম ক্লাইম্পস মূলত বি উচ্চারিত হবে না এখন আসুন অর্ডের মধ্যে বা শেষে বিটি পাশাপাশি থাকলে সেখানে বিটি এর সেক্ষেত্রে বি উচ্চারিত হবে না যেমন ডি ই বি টি ডেট বি ডি টি ডেট ইন ডে টিট ইন ডে টিট এখন আসুন ডি ইউ বি টি ডাউট ডি ইউ বি টি ডাউট তো বন্ধুগণ বিযুক্ত যতগুলি শব্দ উচ্চারিত হয় না এনে এখানে সবগুলি শব্দে প্রায় দেওয়া হলো এগুলি রপ্ত করে ফেলুন লিখে লিখে মুখস্থ করে ফেলুন তো বন্ধুগণ এখন আসুন সি উচ্চারণ হয় না এমন অর্ডগুলো হলে বেশ কয়েকটি শব্দে দৃষ্টিত পাওয়া গেছে সেগুলি এখন তুলে ধরা হলো যেমন এলু সিকে লক এলু সিকে লক বি এলু সিকে ব্লক এস সি কিউ ইউ আই টি আকুইট আকুইট এখন আসুন বি সি কেওন ব্যাকন ব্যাকন এখন আসুন সি এস সি ই এন টি সেন্ট বন্ধুগণ কে এবং কিউ এর সাথে আরও কয়েকটি শব্দ এখানে অতিরিক্ত দেওয়া হলো যেমন সায়েন্স সায়েন্স এখন সি উচ্চারিত হবে না যেমন ফ্যাসিনেট ফ্যাসিনেট এখন সি উচ্চারিত হবে না সিনারি সিনারি অ্যাসেন্ট অ্যাসেন্ট মাসল মাসল কনসাস বন্ধুগণ সি উচ্চারণ উচ্চারিত হয় না এমন বেশ কয়েকটি শব্দ এখানে দেওয়া হলে এগুলো রপ্ত করে ফেলুন এখন আসুন দি এর উচ্চারণ হয় না এমন অর্ডগুলি হলে এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া হলো যেমন অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ এখানে ডি উচ্চারিত হলো না যেমন এ জয়েন্ট এ জয়েন এ জয়েন যেমন হ্যাজ হ্যাজ হ্যান্ডসাম হ্যান্ডসাম এখানে ডি উচ্চারিত হলো না যেমন ওয়েন্স ডে ওয়েন্স ডে ডব্লিউ ই এন ওয়েন ডব্লিউ ই এন ওয়েন ই এস ওয়েন্স ডে ওয়েন্স ডি ওয়েন্স ডি ডি উচ্চারিত হবে না যেমন কেস সি এ ডি জি কেস কেস এখন আসুন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট জাস্ট এখানে আমরা শব্দ বলি অ্যাডজাস্ট না অ্যাডজাস্ট অ্যাডজাস্ট অ্যাবিজ অ্যাবিজ নলেজ নলেজ বাজেট বাজেট এজ এটিজি এজ এজ গাজ গাজ এখন আসুন ব্রিজ গাজ জাজ জাজ স্যান্ড দুই স্যান্ড উইজ স্যান্ড উইচ এখন আসুন ফ্রিজ এফ আর আই ডি জি ফ্রিজ ফ্রিজ প্লেজ তো বন্ধুগণ ডি উচ্চারিত হয় না যতগুলি শব্দ দৃষ্টিত মোস্ট কমন শব্দ পাওয়া গেছে সেগুলি এখানে তুলে ধরা হলো এগুলো রপ্ত করে ফেলুন এখন আসুন এই উচ্চারণ হয় না এমন শব্দগুলি আমরা শিখব অর্ডার শেষে ই থাকলে ই উচ্চারণ সাধারণত হবে না যেমন নেম নেম এন এ এম নেম ফেইথ লাভ কফি কফি ডিসাইড ইমাজ ইমাজ এখন আসুন কাম ফোর ফোর বি 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 উচ্চারণ সাধারণত বি বি ই উচ্চারিত হয় না বি চোর ডোম অ্যাবল অ্যাবল টেক টেবল টেবল কুড কুড ডেম ডাবল লেক তো বন্ধুগণ এখানে লক্ষ্য করুন নোট হচ্ছে ক্ষেত্র বিশেষ ব্যতিক্রম হতে পারে খেয়াল করে পড়তে হবে
তো বন্ধুগণ আপনারা আজকে আলোচনা থেকে আমরা শিখে নিলাম এখানে বি সি ডি ই এদের উচ্চারণ পদ্ধতিগুলি, যেখানে অক্ষরগুলি উচ্চারণ হয় না সে সকল শব্দগুলি, এগুলি আপনার সন্তানকে 10 বার লিখে লিখে আয়ত্ত করে ফেলুন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।